আসসালামু আলাইকুম, আমি মালা সোল থেকে মালা। তো আমরা এখন পার্কে মর্নিং ওয়াক করতে এসেছি, এক ঘন্টার উপরে হাঁটছি। এখন আমরা ব্যাক করব। এখন সবাই হাঁটছে আর কি, বাচ্চারা এখনো খেলাধুলা শুরু করেনি, বাচ্চারা কেউ আসেনি তেমন। আমি আসলে ডগি দেখে পাই ভয়, আর আজকে এত ডগি, মনে হচ্ছে যে ডগির মেলা। চলো কেন, আচ্ছা গাড়ি খুলে তো সে এখন একটু খেলাধুলা করবে। পার্কে তো কেউই নাই, অনেক মানুষ অনেক মানুষ। আমরা এসেছি সাতটায়, তারপরেও প্রচুর মানুষ। কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফুটপাত নাই, কাজে মানুষ মানে গ্যারেজে থেকে গাড়িতে উঠে, গ্যারেজ কিচেনের সাথে ডোর থাকে তো পা দিয়েই গাড়িতে উঠে আবার কর্মস্থলে ওইখানে গাড়ি পার্ক করে ভিতরে চলে যায় কাজ করে, মানে হাঁটা চলাটা নাই। আমাদের দেশে যেরকম, আমাদের দেশে কেন অন্যান্য দেশেও, আমার সাহেব বলে যে ইউরোপে হাঁটার ফুটপাত আছে, পাবলিক ট্রান্সপোর্ট আছে, কিন্তু এখানে একেবারেই নাই, মানুষজন হাঁটেই না। সব কিছুই একদম গাড়িতে বসে, ব্যাংকের কাজ, খাবার, ফাস্টফুডের দোকানে যে যেখানেই যায় সব গাড়িতে বসে। তাহলে তো মোটা হবেই, অসুখ বিসুখ হবেই, আর যে পরিমাণ চিজ খায় বাবারে। আমার ছেলে একমাত্র সে এই সাইডে আসলো আর কি খেলাধুলার জন্য একটু। ওকে, দোল খাও, আমার বেবি উঠতে ভয় পেত, এখন আর ভয় পায় না। কি সুন্দর লাগছে দেখেন, সকাল তো সকালটা এইটাই, দৃশ্যটাই অন্যরকম। একটু বসি, খালি গাছ আর গাছ। আমি যে স্টেটে থাকি এত সবুজ এত সবুজ এত সবুজ যে বলার মতো না। কি সুন্দর লাগছে পার্কটাকে, একটু পরে পরে যাবে স্যাটারডে সানডেতে একদম সব গার্জেনরা বাচ্চা ওরা। আমরা যেরকম হয়তো সকালের দিকে বা বিকালের দিকে হ্যাঁ বাচ্চাকে বের করি, এরা তা না, এরা হচ্ছে মানে ভর দুপুর বেলা তখন একদম বাচ্চা নিয়ে হাঁটতে বের হবে বা খেলবে, পার্কে আসবে, এই করে সাইকেল চালাবে, এদের জীবনযাপনটা এরকম। খুব সুন্দর,
আজকে মানে আমাদের প্ল্যানই ছিল যে আজকে আমরা এখানে আসবো আর কি। তো সকালে আসার কথা ছিল না, হয়তো 10টার দিকে আসতাম এরকম কিছু একটা, কিন্তু যেহেতু ব্রেকফাস্টটা আমরা একটু বাইরে খেলাম, এই জন্য ভাবলাম যে না একবারে এখানেই ঘুরে টুরে তারপরে যাই। তো ঠিক আছে, আপনাদের সাথে এখন আমার কথাবার্তা, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। খুদা হাফেজ।